দুর্যোগের মেঘ কাটলেও দীঘায় জলোচ্ছ্বাস আনন্দে মাতোয়ারা দীঘায় আসা পর্যটকেরা দীঘার আকাশে দুর্যোগের মেঘ কেটে রোদ উঠেছে রোদ উঠলেও দীঘায় এদিন জোয়ারের সময় প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেল আর এই জলোচ্ছ্বাসের ফলেই পর্যটকরা জলোচ্ছ্বাসে ভিজে আনন্দে আত্মহারা জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা বর্ষা সব ঋতুতেই সমান জনপ্রিয়তা থাকে এই দীঘার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘনীভূত যার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে কিন্তু এদিন দুর্যোগের মেঘ ঘেঁটে রোদ উঠেছে হাওয়ায় জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠেছে সমুদ্রের জল আর বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দীঘা সৈকত সরণির গার্ডওয়ালে সৈকত সরণিতে দাঁড়িয়ে পর্যটকরা সমুদ্র স্নানের মজা নিল আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে চলতি সপ্তাহে দীঘায় পর্যটকের ভিড় বাড়ছে সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করার জন্য বহু পর্যটক এসেছেন এমনিতেই বর্ষাকালে দীঘায় পর্যটকের সংখ্যা বেশি হয় পর্যটকরা এলেও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জোয়ারের সময় এদিন জোয়ারের সময় ফুলে ওঠে সমুদ্রের জল বাতাসের কারণে উত্তাল হলো সমুদ্র সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করে দিঘা পুলিশ প্রশাসন সেই মতোই নুলিয়ারা মাইকিং করে পর্যটকদের সতর্ক করে উত্তাল সমুদ্রে নামতে না পারলেও পর্যটকদের মনে মাত্র আক্ষেপ নেই জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের জলোচ্ছ্বাস বর্ষাকালে দীঘায় পর্যটকদের আরও বেশি আকর্ষণীয় করে তোলে সমুদ্রের এই ভয়ঙ্কর সুন্দর রূপে মজে ওঠে পর্যটকেরা সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ দেখতে সৈকত স্মরণিতে হাজির হয় পর্যটকেরা হাওয়ায় জোয়ারের সময় উত্তাল সমুদ্র বড় বড় ঢেউ গাড় ডুবাল টোপকে আছড়ে পড়ে সৈকত সরণিতে উত্তাল সমুদ্র নেমে সমুদ্র স্নানের মজা না নিতে পারলেও জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউয়ের ঝাপটায় সমুদ্র স্নানের তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো পর্যটকেরা দীঘায় আসা পর্যটকেরা জানিয়েছেন সমুদ্রের ভয়ঙ্কর সুন্দর রূপ তাদের আকৃষ্ট করেছে জলোচ্ছ্বাসের ঝাপটায় সমুদ্র স্নানের মজা নিতে পেরে খুশি তারা পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থেকে সৈকতসির রিপোর্ট লোকাল এইটিন বাংলা